প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনাকলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 56 পৃষ্ঠা অর্থাৎ ঘনবস্তুতে দ্বিপদী এবং ত্রিপদী রাশি খুঁজি, এই অধ্যায়ের তৃতীয় অধ্যায় যেটা ছিল 56 পৃষ্ঠার যে এখানে দুটো একক কাজ রয়েছে, আমরা এটা দুটোর মধ্যে আজকে একটা সলভ করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে বাস্তব ঘনবস্তুর ধারণা ব্যবহার করে 4 এবং 5 নম্বর সূত্র দুটি প্রমাণ করো। তো এই এই সূত্রের প্রমাণগুলো কিন্তু আমরা আগের পার্টে বীজগাণিতিক নিয়মে করেছি, আর আজকে হচ্ছে যে চিত্রের মাধ্যমে এটা প্রমাণ করতে বলা হয়েছে, এই 4 নম্বর সূত্র আর 5 নম্বর সূত্র। আমরা কিন্তু ঘন এই সূত্রটা আগের পার্টে করেছি, তোমরা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আমরা এই সূত্রটার হেল্প নিয়ে কিন্তু এই সূত্রটা তৈরি করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা দেখো সেই ঘনসূত্র যখন প্রমাণ করেছিলাম, তখন আমরা এইরকম ঘনবস্তু নিয়ে কাজ করেছিলাম, যেটা শোকেজের ধারণা ছিল তোমাদের একটা। তো এখানে প্রথমত দেখো, এইটা এমন একটা ঘনবস্তু ছিল যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমরা এই অংশটাকে দুটো ভাগে ভাগ করেছি, ধরো এটা এ আর এটা বি। তো এটা আসলে ছবিতে ওইভাবে আনা সম্ভব না, হ্যাঁ, এটা কিন্তু এই সাইডটা, তারপরে এই সাইডটা আর এই সাইডটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই কিন্তু সমান, অর্থাৎ এটাও এ প্লাস বি, তার একটা অংশ হচ্ছে এ আর একটা বি, দুটো যোগ করলে এ প্লাস বি, এই দিকটাও এ প্লাস বি, আর এই যে উচ্চতা যেটা হাইট, এটাও কিন্তু এ প্লাস বি। তো এই পুরো জিনিসটা দেখো হচ্ছে যে আমরা এইভাবে পার্ট পার্ট করে নিয়েছিলাম, যে এটা যদি আমরা সম্পূর্ণ করি, ভিতরে এরকম কিছু দুটো ঘনক পাওয়া যাবে, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, আর আয়তাকার ঘনবস্তু কিছু পাওয়া যাবে। তো সেইখানে আমরা দেখিয়েছিলাম যে এইখানে আসলে স্কোয়ার বি, অর্থাৎ যার দৈর্ঘ্য এ, তারপরে প্রস্থ এ, উচ্চতা বি, যার আয়তন হবে স্কোয়ার বি, এই স্কোয়ার বি তিনটা পাওয়া যাবে, আর এ বি স্কোয়ার তিনটা পাওয়া যাবে, যেটা আমরা আসলে আর একটা চিত্রে তোমাদের দেখাই। এই যে এই ঘনবস্তুটা যদি আমরা সিস্টেম ওয়াইজ এটাকে টুকরো করি, হ্যাঁ, তাহলে ধরো যে এটা যদি আমার বি হয়, এটা এ হয়, তাহলে এইখানে একটা অংশ, ধরো এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, অর্থাৎ এটার আয়তন হবে এ কিউব, আর এইখানে একটা অংশ থাকবে এই যে এটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই হচ্ছে বি, যার আয়তন হবে বি কিউব। তো এইরকম করে দেখো 8টা পার্ট, 1 2 3 4 5 6 7, 8টা টুকরা এখান থেকে আমরা পাবো। তো যার মধ্যে একটা টুকরা আমরা এখানে পাবো, যেটা হচ্ছে এর আয়তন হবে, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু এ বি বি আছে, তাহলে এ বি স্কোয়ার, তারপরে এটাও দেখো এই যে এটা যদি আমরা প্রস্থ বলি, এটা দৈর্ঘ্য বলি, এটা উচ্চতা বলি, তাহলে এর আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা করলে এ বি স্কোয়ার। তারপরে এইটার ক্ষেত্রে দেখো এটা দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ বলি, এটা উচ্চতা বলি, তাহলে এই তিনটা গুণ করলে হবে এ বি স্কোয়ার। আর এইখানে এই যে এই জায়গায় যেটা ছিল, হ্যাঁ, এটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই বি এর মাপে, অর্থাৎ এই যে এই মাপটা সমান, সরি এইটা না, এই যে এই জায়গায় যেটা আছে, তো এর আয়তন হবে বি কিউব। তারপরে এইখানে একটা আছে, হ্যাঁ, যেটা হচ্ছে দৈর্ঘ্য বি, প্রস্থ এ আর উচ্চতা এ, যার আয়তন হবে এই তিনটা গুণ করলে স্কোয়ার বি। তো এখানেও দৈর্ঘ্য প্রস্থ দুটো এ করে আর উচ্চতা হচ্ছে বি এর সমান, তাহলে এর আয়তন হবে স্কোয়ার বি। আর এখানে দেখো দৈর্ঘ্য যদি আমরা এই দুটার যে কোনো একটা দৈর্ঘ্য প্রস্থ ধরতে পারি, তো দৈর্ঘ্য যদি বি হয়, প্রস্থ যদি এ হয়, এর উচ্চতা হবে এ, অর্থাৎ এর আয়তন হবে স্কোয়ার বি। তাহলে স্কোয়ার বি দেখো তিনটা আছে, এ বি স্কোয়ার তিনটা আছে, একটা এ কিউব আছে আর একটা বি কিউব আছে, এই 8টা টুকরা এখান থেকে আমরা পেতে পারি। এই ঘনকগুলো তোমরা আসলে বানাতেও পারো, এটা আমরা আগের পাঠে দেখিয়েছি, কাগজ দিয়ে, মোটা কাগজ বা কক্সিট দিয়ে তোমরা এটা তৈরি করতে পারো। তো যাই হোক, এখন আমরা এই 4 নম্বর যে আমাদের সূত্রটা আছে, সেটা আমরা দেখো এর সাহায্যে প্রমাণ করে ফেলব। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, আমরা এই ঘনর এই সূত্রটাই আগে প্রতিপাদন করে তারপর ক্যালকুলেশন করে এই সূত্রটা, 4 নম্বর সূত্রটা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা দেখো এ প্লাস বি হোল কিউব, আমরা 4 নম্বর সূত্রটা প্রমাণ করছি। তো ঘনর যে সূত্রটা ছিল যে এ প্লাস বি হোল কিউব, তো এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব বলতে আমাদের দেখো এইখানে যে ঘনবস্তুটা আছে, ঘনকটা আছে, তো এটা যদি বি হয়, এটা এ হয়, তাহলে এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এই পুরো ঘনকটার আয়তন বোঝানো হয়েছে। তো এটা মানে আসলে কি হবে, এখানে 8টা যে আমরা টুকরা পেয়েছি এটা ভেঙে, সেই টুকরাগুলোর আয়তনের, হ্যাঁ, যোগফল, অর্থাৎ একটা আমরা পেয়েছি হচ্ছে এ কিউব, তারপরে হচ্ছে যে স্কোয়ার বি, যেহেতু আমরা তিনটা পেয়েছি, একবারে আমরা 3a² b লিখতে পারবো, আর এ বি স্কোয়ার তিনটা পেয়েছি, সো 3ab² আর একটা হচ্ছে বি কিউব, এইটা।
তো এটা আনতে পারলেই আমরা এখান থেকে কিন্তু 4 নম্বর সূত্রটা প্রতিপাদন করতে পারবো। এখানে 4 নম্বরে দেখো বাম পক্ষে আছে a কিউব প্লাস b কিউব, তো আমরা এই যে a কিউব প্লাস b কিউবটা এই পাশে নিয়ে আসবো। তো এটা আংশিক নিয়ে আসলে আসলে এটা মাইনাস হয়ে যাবে, ক্যালকুলেশনে সমস্যা হবে, যার কারণে আমরা পুরো সাইডটা এদিকে নিয়ে আসবো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ ডান পক্ষের পুরো রাশিটা আমরা বাম পক্ষে নিয়ে আসলাম আর বাম পক্ষের রাশিটা আমরা ডান পক্ষে নিয়ে আসবো। এতে করে কোনো চিহ্ন অদল বদল হয় না, যার কারণে ক্যালকুলেশনটা সুবিধা হয়। এরপরে আমরা এই a কিউব প্লাস b কিউব এই দুটোকে বামে রেখে এই রাশি দুটোকে ওই পাশে মাইনাস করে পাঠাবো, যেহেতু প্লাস আছে ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা আমরা আগে লিখবো a প্লাস b হোল কিউব মাইনাস, এটা মাইনাস হয়ে গেল 3a স্কয়ার b, এটাও মাইনাস হয়ে গেল মাইনাস 3ab স্কয়ার। এবার এই জায়গাটা আমরা দেখো 3ab একটা কমন নেব, তো বাম পাশে এটাই থাকলো a কিউব প্লাস b কিউব, তাহলে সমান এটা আমরা ঠিক রাখলাম a প্লাস b হোল কিউব মাইনাস, এখান থেকে আমরা দেখো 3ab যদি কমন নেই তাহলে কমন নিলে এটা ভাগ করে বসাতে হয়, এটাকে এটা দিয়ে ভাগ দিলে এখানে থাকবে a, আর মাইনাস থাকলে চিহ্ন দুটোরই চেঞ্জ হয়ে যায়, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে। এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দেই তাহলে এখানে b থাকবে। এর সাথে সাথেই আমাদের এই 4 নম্বর সূত্রটা কিন্তু প্রমাণ হয়ে গেল, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আসলে জিনিসগুলো একটু চিত্রের মাধ্যমে জিনিসটা অনেকটা জটিল, তোমাদের আসলে সূত্রগুলো মুখস্থ রেখে অঙ্কগুলোতে ঢুকতে হবে। তারপরে আমরা প্রাইমারিলি দেখালাম, এরপরে আমরা 5 নম্বর সূত্রটা প্রমাণ করি। 5 নম্বরে যেটা আছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব এটা সমান ছিল a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এটা আমরা ডাইরেক্ট দেখো এই ঘনসূত্রের মাধ্যমে না করে অন্যভাবে করব। এখানে বইও তোমাদের একটা চিত্র দেয়া ছিল, এই যে এই চিত্রটার হেল্প নেব আমরা। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি যে এই যে এই ছবিটা দেখো, যে এইখানে আমরা এই এইটা একটা ঘনক নিয়েছিলাম নিচে, যার প্রতিবাহুর দৈর্ঘ্য a, প্রস্থ a, উচ্চতাটাও a, তাহলে এই এই ঘনকটার আয়তন হবে হচ্ছে a কিউব, এই যে a কিউব। আর তার উপরে আমরা b বাহুযুক্ত আর একটা ঘনক নিয়েছি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই b, অর্থাৎ এর আয়তন হলো b কিউব। তাহলে আমরা এই a কিউবের সাথে এই b কিউবটা যোগ করছি বামপক্ষে যেহেতু এটা আছে। তো এইটা মানে আসলে কী কী হবে, এই এই জিনিসটা আমরা আনতে পারলেই আমরা বলতে পারবো যে আমাদের সূত্রটা প্রমাণ হয়ে গেছে। তো দেখো a কিউব প্লাস b কিউব মানে a কিউব হচ্ছে এই নিচের যে ঘনকটা আছে এর পুরোটার আয়তন, আর b কিউব হচ্ছে এইটুকের আয়তন। কিন্তু এখানে কিন্তু আমরা এই রেখাগুলো পরে টেনে নিয়েছি, দেখো এই জায়গাগুলো কিন্তু ফাঁকা আছে, কারণ এই ঘনকটার উপরে আমরা এইটা বসিয়েছি, এই 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 সামন জায়গাটা একটা ফাঁকা আছে, আর এইখানে আমরা এই যে ডাক টেনে নিয়েছি দেখো এরম করে, তাহলে এই অংশটা কিন্তু ফাঁকা আছে। তো ওই ফাঁকা জায়গাগুলো আমাদের বাদ দিতে হবে। তো এটা বাদ দিতে গেলে প্রথমত দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এইখান থেকে আমাদের এই পর্যন্ত অংশটার উচ্চতা আমরা যদি এটা বলি, তাহলে এইটা হাইটটা উচ্চতাটা কিন্তু এইটুকু অংশ যেহেতু a, আর এই যে এইটা কিন্তু a সমান দেখো এটা তাহলে b, তাহলে এই পুরো মাপটা হচ্ছে এই উচ্চতাটা হচ্ছে a প্লাস b। তাহলে সেক্ষেত্রে এই সম্পূর্ণ আমরা আপাতত ফাঁকাটা না ধরে এই সম্পূর্ণটার যদি আয়তন চাই তাহলে হচ্ছে এইটা যদি আমরা দৈর্ঘ্য ধরি এইটা প্রস্থ ধরি এই দুটোই কিন্তু a আছে, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, হ্যাঁ আর তার সাথে গুণন উচ্চতা যদি আমরা করি তাহলে a গুণন a গুণন a প্লাস b। তো জাস্ট প্লাস মাইনাস রাশিযুক্ত সামনে লেখা হয়েছে, এটা একই বিষয়। তো আমরা এইভাবে লিখি যে a কিউব প্লাস b কিউব সমান সম্পূর্ণটার আয়তন আমরা বের করছি, যেটা হচ্ছে এটা হচ্ছে উচ্চতা। হ্যাঁ তোমরা এটা আগে লিখলেও সমস্যা নেই, দৈর্ঘ্য প্রস্থ আগে লেখা যাবে, অসুবিধা নেই। আর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে দেখো দৈর্ঘ্য যদি a হয় প্রস্থ a, আর উচ্চতা হচ্ছে a প্লাস b। তাহলে a গুণন a, a গুণন a করলে কি a স্কয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার এই সম্পূর্ণটার আয়তন, কিন্তু আমাকে কিন্তু বের করতে হবে দেখো a কিউব প্লাস b কিউব, অর্থাৎ এই যে এই অংশটার আয়তন প্লাস হচ্ছে এইখানে একটা ছোট যে ঘনক আছে তার আয়তন। তো আমরা সম্পূর্ণটা থেকে এই ফাঁকা জায়গাগুলো আসলে বাদ দেব। হ্যাঁ তাহলে এই ফাঁকা জায়গার মধ্যে দেখো কি কি আছে, এই যে এইখানে যে ফাঁকা জায়গাটা আছে তার এই যে এই অংশটা দেখো এ, এটা কিন্তু আমাদের এ এই অংশটা, তো এই যে এটার মাপে আছে, তো এটা যদি এ হয় এটা যদি আমরা দৈর্ঘ্য ধরি এখন আমাদের এই মাপটা দরকার হবে, তো এই পুরোটা কিন্তু আমাদের এ, এই যে এই মাপে দেখো এ,
তো এই পুরোটা যদি এ হয় আর এই এইটুক অংশ দেখো, এই যে এইটুক অংশ কিন্তু এই যে এটার সমান, অর্থাৎ এটার মাপ কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে বি ছিল। তো এই পুরোটা যদি এ হয় আর এই এতটুক অংশ যদি বি হয় তাহলে এই অংশটুকু আমাদের হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা দেখো এই এই পাশের যে এই যে ফাঁকা জায়গাটা আছে এইটার আয়তন বের করছি। তাহলে এখানে দেখো এইটা দৈর্ঘ্য যদি আমরা এটা ধরি তাহলে এ মাইনাস বি হচ্ছে দৈর্ঘ্য এ মাইনাস বি, আর এটাকে যদি প্রস্থ ধরি তাহলে গুণন এ, আর হাইট বা উচ্চতা যেটা সেটা হচ্ছে দেখো এই যে এই অংশটা, হ্যাঁ এটা কিন্তু বি এর মাপে, অর্থাৎ এই যে এই এই মাপটার সমান কিন্তু এটা হাইটটা উচ্চতাটা, তো গুণন এটা। তাহলে এইটা আমরা এখান থেকে সম্পূর্ণ একটা স্পেস থেকে এটা মাইনাস করছি, এখানে একটু আমাদের সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে, হ্যাঁ অর্থাৎ এ মাইনাস বি ইনটু এ বি। তো আমরা আবারও বলছি যে আমরা হচ্ছে যে বের করছি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মানে হচ্ছে ভিতরের এই ঘনকটার আয়তন আর বি কিউব মানে হচ্ছে এই ঘনকটার আয়তন। তো এই দুটো আমরা যদি যোগ করি তাহলে আসলে এই জায়গাগুলো এই জায়গাটা আর এই জায়গাটা ফাঁকা থাকে, যার কারণে হ্যাঁ আমাদের যেটা করতে হবে সম্পূর্ণটার আয়তন নিতে হবে। সম্পূর্ণটার আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হচ্ছে এ প্লাস বি, এটা আমরা নিলাম যে এ প্লাস বি ইন্টু এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার। তো এই সম্পূর্ণ জায়গা থেকে আমরা এই ফাঁকা জায়গা অর্থাৎ এই জায়গাটা আর এই জায়গাটা সামনের ফাঁকা জায়গাটা যদি মাইনাস করি তাহলে কিন্তু এ কিউব প্লাস বি কিউব পাবো আমরা। তো এই ফাঁকা জায়গায় এইটুকু অংশের আমরা আয়তন ধরছি যেটা সেটা হচ্ছে এই অংশটুকু আমাদের এ মাইনাস বি, যেহেতু এই পুরোটা আমাদের এ আর এই অংশটা এই যে বি এর সমান, তাহলে এই যে এ থেকে বি বাদ দিলে এখানে থাকে এ মাইনাস বি। আর এইখানে আমরা এটাকে যদি দৈর্ঘ্য ধরি আর এটা প্রস্থ এটা বি এর সমান, তাহলে এ মাইনাস বি ইন্টু এ ইন্টু বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ বি, এটা হচ্ছে আমাদের এই সামনের এই ফাঁকা জায়গাটার আয়তন। আর এইখানে আরেকটা জায়গা আছে দেখো, এই যে এইখানে যে ঘনকটা আছে তার সামনের এই অংশটা কিন্তু ফাঁকা আছে। তো সেক্ষেত্রে এই এইটুকু অংশ এটা আমরা দৈর্ঘ্য বা প্রস্থ যেটাই ধরি এটা কিন্তু এর সমান অর্থাৎ বি, হ্যাঁ। আর এই উচ্চতা এই যে এইটা, হ্যাঁ এই উচ্চতাটা কিন্তু দেখো এইটা আমাদের হচ্ছে যে এই যে বি এর সমানই, এই যে বি, তাহলে এই সাইডটাও বি। আর এই যে দৈর্ঘ্যটা এই পাশটা, হ্যাঁ এটা দৈর্ঘ্য যদি ধরি এটা প্রস্থ ধরি, তুমি যে কোনোটা ধরতে পারো, হ্যাঁ যদি বলো যে এটাই দৈর্ঘ্য এটাই প্রস্থ তাও একই আসবে, সমস্যা না, যেহেতু এটা গুণন হবে। সেক্ষেত্রে এই মাপটা দেখো, এই পুরো মাপটা এই যে এ, এই পুরোটা এ, তার থেকে এই যে এতটুকু অংশ ছিল এই যে বি এর মাপ, বি এর আসলে চতুর্দিকেই সমান, তো এই এ থেকে বি বাদ দিলে এইটুকু অংশ হচ্ছে আমাদের এ মাইনাস বি, আমরা এই ফাঁকা অংশটা বের করছি। তো সেক্ষেত্রে এর আমরা দৈর্ঘ্য যদি এ ধরি আর প্রস্থ হচ্ছে বি আর উচ্চতা, সরি এই দৈর্ঘ্যটা হচ্ছে এ মাইনাস বি, এই পুরোটা আমাদের এ ছিল এখান থেকে বি গেল, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি, আর এইটুকু হচ্ছে আমাদের বি, আর এই উচ্চতাটাও হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু বি ইন্টু বি, তাহলে এ মাইনাস বি ইন্টু বি স্কোয়ার লিখতে পারি আমরা একবারে। ভেতরটা আমরা দেখো যোগ করে দেব, অর্থাৎ এই দুটো যোগ করে এটা থেকে মাইনাস করা, তাহলে এ মাইনাস বি ইন্টু বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এই ফাঁকা অংশর হ্যাঁ আয়তন এই জায়গাটা, যে এই যে এইটুকু অংশ হচ্ছে আমাদের এ মাইনাস বি, কেননা পুরোটা হচ্ছে আমাদের এ, এখান থেকে এতটুকু অংশ ছিল বি, এই যে বি এর চতুর্দিকে সমান বি, তাহলে এ থেকে বি বাদ দিলে এটা এ মাইনাস বি। আর এই অংশটা হচ্ছে আমাদের এই দেখো বি এর মাপে, তাহলে এটা যদি আমরা দৈর্ঘ্য ধরি এটা প্রস্থ ধরি, আর উচ্চতাটা হচ্ছে এইটুকু হচ্ছে তাহলে আমাদের এ মাইনাস বি, দৈর্ঘ্যটা প্রস্থ বা তুমি এটাই প্রস্থ বলো এটাই দৈর্ঘ্য বলো সমস্যা নেই, আর উচ্চতাটা হচ্ছে বি, তাহলে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা করলে আয়তনটা আমাদের এটা আসে। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন যদি করি তাহলে কিন্তু আমরা সূত্রটা দেখো এই ডিজাইনটা পেয়ে যাব। তো এইটা পাইতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে এ প্লাস বি ইন্টু এখানে স্কোয়ারটা আমরা আপাতত ঠিক রাখি, আর এই ভিতরে আমরা দেখো কিছু কাজ করে নেব। সেই কাজগুলো হচ্ছে এখানে আমরা এ মাইনাস বিটা আসলে কমন নিয়ে নিতে পারি, দেখি কী অবস্থা হয়। এ মাইনাস বি যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে এ বি, এ বি এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা রাখতে হবে, এখানে আমরা প্লাস দিয়ে, হ্যাঁ এ মাইনাস বি কমন গেলে এখানে থাকবে বি স্কোয়ার। ওকে, এবার এই জায়গায় আমরা যাব, এখান থেকে একটা বি কমন যায় দেখো, তাহলে এ প্লাস বি এইখানে এ স্কোয়ারটা থেকে গেল মাইনাস, এইখানে এই এ মাইনাস বিটা আমরা ঠিক রাখি আর সেকেন্ড ব্র্যাকেটটা থাক, আর এই এই জায়গাটা থেকে দেখো আমরা একটা বি কমন নেই, সেইটা আমরা এখানেও লিখতে পারি বা এখানেও লিখলাম, তাহলে এখানে থাকবে এ প্লাস বি। ওকে, এবার এই যে একটা পদ আর এই যে একটা পদ, এই দুটো পদের মধ্য থেকে আমরা এ প্লাস বিটা দেখো কমন নেব,
এ প্লাস বি কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস, হ্যাঁ এখানে এ প্লাস বিটা কিন্তু আউট হয়ে যাবে যেহেতু এটা কমনে গেল, আর এটা বি দিয়ে আমরা এই ভিতরটা জাস্ট গুণ করে দেবো। তো এটা গুণ করলে হবে এ বি, আর এটা গুণ করে হবে, এখানে কিন্তু সামনে একটা মাইনাস আছে এটা তোমাকে বিবেচনা করতে হবে, তো এইটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বি স্কোয়ার। অর্থাৎ আমরা এই যে সূত্রটাই পেয়ে গেলাম, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমাদের এই যে বাম পক্ষে ছিল এ কিউব প্লাস বি কিউব, আর ডান পাশে চলে আসছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটি ছিল আমাদের আজকের পার্ট, আমরা পরবর্তী পার্টে এই যে আমাদের 3 নম্বর যে একক কাজটা রয়েছে আমরা এটা সলভ করব। আজকে পর্যন্তই ধন্যবাদ।